হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে রয়েছে একটি রিক্রুটমেন্ট আপডেট, যেটি আইটিবিপির তরফ থেকে, অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ এর তরফ থেকে যে কনস্টেবল পদে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের ডিটেলস নোটিফিকেশন, কারা আবেদন করতে পারবে, কবে থেকে শুরু হচ্ছে এই আবেদন, কতদিন চলবে এবং কিভাবে এই রিক্রুটমেন্ট হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া, ফিজ কি রয়েছে, সমস্ত ডিটেলস জানতে পারবে আজকের এই ভিডিওতে। আইটিবিপির এই যে যে কনস্টেবল পদে তোমাদের রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো ভিডিওটা কমপ্লিট দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে আইটিপিবির যে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা তোমাদেরকে দেখিয়ে দেব যে এখানে কনস্টেবল পদে রিক্রুট করা হবে এবং এর জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 458টা, যেখানে আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকেন্সি 195টা, এসসিদের 74টা, এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 37টা এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 110টা ভ্যাকেন্সি, আর ইডাব্লিউএস এর জন্য রয়েছে 42টা ভ্যাকেন্সি। এক্ষেত্রে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া রয়েছে অনলাইনে, এবং অনলাইনে আবেদনের যে সময়সীমা 27 জুন থেকে শুরু হচ্ছে এই আবেদন প্রক্রিয়া, এবং এই আবেদন প্রক্রিয়ার শেষ যে ডেডলাইন রয়েছে 26 জুলাই। অনলাইনে প্রসেস হবে, তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেব, যেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এছাড়া আরও যে ডিটেলসগুলো রয়েছে তোমাদের এই যে রিক্রুটমেন্ট, কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য এই রিক্রুটমেন্ট, এক্ষেত্রে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখালাম, www.recruitment.itbppolice.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে। এবং তোমাদের যে আরও ডিটেলস যেগুলো রয়েছে, যেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব, দেখো এক্ষেত্রে তোমাদের যে এজ লিমিট রয়েছে 21 থেকে 27 বছর অবধি, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই 10th বা মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে সঙ্গে হেভি ভেহিকলসের যে ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো এই পোস্টার জন্য। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে ফর ওবিসি জেনারেল, অর্থাৎ আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। বাকিদের জন্য এক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে পেমেন্ট করতে হবে না। এবং তোমাদের যে অনলাইনে আবেদন প্রক্রিয়া, তার সঙ্গে সঙ্গে আবেদন তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে করতে পারবে। এবং তোমাদের আরও যে বিষয়টা রয়েছে, যে সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেসে একদম প্রথম ফেজে তোমাদের থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদেরকে 7.5 মিনিটে 1600 মিটার, অর্থাৎ 1.6 কিলোমিটার তোমাদেরকে রান করতে হবে, 11 ফিট লং জাম্প, যেটা 3টে চান্সে তোমাকে দিতে হবে, এবং এক্ষেত্রে 3.5 ফিট হাই জাম্প থাকছে, যেটা 3টে চান্স তুমি পাবে। এইভাবে তোমাদের প্রথম যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা কমপ্লিট হবে। এর পরবর্তীতে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকবে, তার পরবর্তীতে তোমাদের ফেজ টুতে থাকবে রিটেন এক্সাম, যেখানে 100 নম্বরের সিভিটি পরীক্ষা হবে, এক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট এখানে কন্ডাক্ট করা হবে, যেখানে তোমাদের সাবজেক্ট থাকবে টেস্টের জন্য জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, হিন্দি, ইংলিশ, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেড রিলেটেড থিওরিটিক্যাল যে কোয়েশ্চেন্স, বাইল্যাঙ্গুয়াল হবে এক্ষেত্রে কোয়েশ্চেন্স প্যাটার্ন। তো এটা গেল তোমাদের যে সেকেন্ড ফেজ এবং একদম ফাইনাল ফেজ বা থার্ড ফেজে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু তোমাদের রয়েছে। তো এটা একটা গুড অপরচুনিটি, যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, হেভি ভেহিকেলসের মাধ্যমিক পাস করেছো, তারা কিন্তু এই কনস্টেবল পোস্টের জন্য, ড্রাইভার পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারো আইটিবিপি পুলিশে। তো এই সম্পূর্ণ নোটিশটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমি দিয়ে দেবো তোমাদেরকে ডিটেলস, এবং এই নোটিশ তোমরা পেয়ে যাবে এক্ষেত্রে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো, এই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, তো আবেদন তোমরা প্রত্যেককে স্টার্ট করে দাও, ডেফিনেটলি একটা গুড অপরচুনিটি প্রত্যেকের জন্য। ভ্যাকেন্সিও এখানে খুব কম বলবো না, একটা ভালো অ্যামাউন্টের ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, টোটাল 458টা পোস্ট এক্ষেত্রে রয়েছে। তো আশা করবো এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হবে তোমাদের জন্য, অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করো এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বিভিন্ন আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে বলবো যে GNM NM 2023-এ যদি তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এক্সামের আগে স্পেশাল 20 ডেজ ফ্রি প্রিপারেশন ক্লাস আমাদের শুরু হচ্ছে,
সেটি কিন্তু প্রত্যেকদিন লাইভ থাকবে সকাল 9:30 থেকে। সেই লাইভ ক্লাস তোমরা প্রত্যেককে অ্যাটেন্ড করতে পারো, তোমাদের অন্যান্য এক্সামের প্রিপারেশনকেও কিন্তু এক্ষেত্রে হেল্প করবে। তো অবশ্যই সেই লাইভ ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো, যেটা যে কোনো এক্সামের প্রিপারেশন তোমাদেরকে কিন্তু হেল্প হবে, সেটা রেল বা এসএসসি যাই হোক না কেন। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।